আসসালামু আলাইকুম মাই লাভলি ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউকে খে কিলা আসন মনে হয় সবই বালা আসুন তার হইরাম খে কিলা আসন জানাইবা আর আমরা আছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখসন এখনও বালা তো আজকে আবার নর্মাল দিনের মতো আবার কিছু ভাগ শাক লইয়া এলাম সবের সামনে তো এটা না মিট বলতে মাখাই লিছে সবটা সব মশলা দিয়া এটা আসলে দেখাই না এটা প্রায়ই দেখাই সো আজকে আমি দেখাইছি না সব মশলা দিলাইছি আজকে দেখাই মো শীতল মাসের হাতকরা দিব না ফাক করছি আর ই হান্ডের মাঝে রান মো লাউ আরিচা মাছ দেয়া তো আশা করি আজকের ব্লগটা সবের ভালো লাগবো প্লিজ সবে দেখবা আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যদি মাথের মাঝে কোনো বোল ত্রুটি থাকে প্লিজ প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর গাছের লাউ Tu de câteva sunt ca să-l laude fac gormu. Tu am fi adrășun de la Ilam. Fui mai multe lucruri de la Ilam, o amar ca să-l șeslau. শেষ লাউ বলতে দিন আমি দেখাইছিলাম সবরে দুইটা লাউ পারছি দুইটা লাউর মাঝে একটা লাউ খাইছিলাম তো আজকে লাস্ট ওয়ান আর ইগুর মাঝে চিতল মাছের ফেজ রসুন দিয়েছি ফেজ রসুন ওই গেছে এখন মশলা দিলাইরাম তো ফেজ রসুন দেওয়া মশলা দিলাইরাম ওয়ান চামচ ধনিয়া পাউডার ওয়ান চামচ হলুদ পাউডার আর ওয়ান চামচ মরিচ পাউডার তোরা দিছি একটু কম মরিচ তো এখন লড়া দিয়া আর তোরা পানি এড করে পানি এড করে টাকা মশলাটা একটু কষল হয়ে গেলে তারপরে মাছ এড করম আর খার কিলা লাগছে প্লিজ প্লিজ কমেন্ট করে জানাইবা আর সে কিলা এার মশলা হয়ে গেছে দেখতে পারছেন আমি কিন্তু এখন লাউ দিয়ে লারা দিলাই লড়াই দিয়ে ডেকে লাউতে এমনি অনেক ফানি বাড়ায় আর আসলে কি কিতাব আসলে সবরে দেখাইতাম যত ফাঁক করে নিজে খায় অত দেখায় আসলে শিকানির মতো কিছু নাই জাস্ট আমি যা ভাগ করি বা যা খাই লগে শেয়ার করা দাস এইটাই আর কি আর তারপর তো সব দেখা কী হয়তোবা এখজনে হয়তো বা হয়তোবাকিটা ডেফিনেটলি এটা সবের বেলাও এখজনে এশলা খান ভাগ করুন সবের ফাগয় দেখলা কি কে কোন স্টাইলে ভাগ করুন আমিও কিন্তু অনেকের ভিডিও দেখি আমি অনেক ভিডিও দেখি মানে আমি নিজেও দেখছি আমিও যদি একটা তরকারি ভাগ করি একটা তরকারি কিন্তু এশদিন এশলাখান ভাগ করি তো এনে দেখতে পারে ফেজ রেশন কিন্তু কষাল হয়ে গেছে তো আমি আর ফানি ফানে দিলাম যে একটু বালা করে কষাল হওয়ার লাগে ফানি শুকাই গেছে যার লাগে তো কইতাম হইতাম ইসলাম যে আমিও দেখ আমিও একটা তরকারি এখলা খান এশ ফাঁক করি আমি নিজেও দেখছি সো সব মানুষও এ ফাঁক করার স্টাইল এখোলা খান এশজনের সো আমি কিন্তু অনেকের ফাঁক দেখি ওখান অনেকের রেসিপি দেখি দিকে কিন্তু আমিও শিখি অনেকটা আমিও ফিল করি যে অলা অল্প করে অল্প আগ করে হয়তো বা ভালো হইব প্রায় সময় দেখছি ভালো হয় তো যার লাগে কি সবের প্রতি অনুরোধ রইল প্লিজ 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 সবাই আমার ভিডিওটা দেখবার যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক করবা কমেন্ট দিবা কমেন্ট করবা তো আমি হাতখরাটা দিলাইলাম লাম হাতখরাটা মশলার লগে খসাই হয়ে যাব তারপরে মাছ দিম এটা হইলো সিলেটে হাতখরা সিলেটি যারা যারা আসেন ডেফিনেটলি হাতখরা ভালো ফাইন আৰু আমিও খুব বেছি বালাফাই হাত খৰা তো খাৰ খাৰ হাত খৰা বালা লাগে কমেণ্টৰে জানাই বা এতিয়া কিন্তু চিলেটি হাত খৰা আলাৰ মাজে আমি শয়টা কাচামৰিচ দিলাই ল'ম খচাই ল'ম আর আসলে সরি আছি গতকালকে কিন্তু আমার ভিডিও দিছি না আমি ইউটিউবও আমি আসলে একটু বিজি আসলাম যারা ভিডিও আমি মেক করতে পারছি না যার আমি তো একদিন ফরে ফরে ভিডিও দিই তো গতকালকে ভিডিও দিতে পারছি না তো আজকে আপলোড করলাম ভিডিও তো দেখতে পারা মশলা ওই গেছে আমি এখন মাছ মাছটা দিলে দিয়ে মাছটা নাড়াচাড়া দিয়ে একটু সময় ডেকে রাখবো মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলে বাদে তো রাজোলে এড করম তো কিলা লাগছে প্লিজ বার হইরাম খার কিলা লাগছে আজকের ভিডিওটা কমেন্ট করে জানে বা প্লিজ প্লিজ তো আমি মাছ দেহটু উল্টাইয়া লাই সাইড দিলাই লাম দেয়া হয়ত কাছমিজ দেয়া আমি ডেকে দিলাইলাম মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলে বা একটু ফানি এড করম আর এনু এইসা দেখাইম এই ছাড়া লাল মাজে দিলে মো লাউ সিদ্ধ হয়ে গেছে আর দেখতে পারে লড়ু লাউতে কি অনেক ফানি বাড়াইছে তো আর জুলিয়েট করা লাগতো না আর আজকে আর একটা রেসিপি দেখায় মবরে হিদলের বর্ত মানে সিলেটি বর্তাহ হিদল চুটকির বর্তা যেটা রাখ হয় আর কি চেফা চুটকির বর্তমানুটকি তো চিতল মাছ খসা লই গেছে আমি জুলেট খরি লাম এখন মাছটা পাং করে যার লাগে আমা নীরা আর চিতল মাছের ফেটির লগে আমি গরি র টুকরা খাইটা বাদেই মাছ গোলে খোৱাও হয় না খালি ফেটিটোকেও খোৱাও লাগে মিক্স কৰি ৰাখোৰে আমি ফাঁক কৰি আখুৰা খোৱা খাই ৰাম আকি নাই তেতিয়া কিন্তু ফালানি লাগে আৰু ইটাৰ মাজে গুড়িৰ মাজে খাটা থাকে বেছি চিত চিতল মাছৰ এ লাগে আৰু কুৰ্তা ফাঁক কৰোতে গ'লেও কুৰ্তা ফাঁক কৰি খোৱা যায় এতিয়া মজাও হয় বাট একো বেজাল হৈ যায় যাৰ লাগি আমি ডিষ্ট্ৰাম চাই ৰাম না যে ফালাই তাম বা কুৰ্তা বানি বনাইতাম বা কুৰ্তা বেছি কষ্ট হৈ যায় আচলতে এলাকি আমি তরকারির মাঝে ভেটলি এড করে রাখো ভাগ করে যে খাওয়া হয়ে গেল এলাকা এলাকি আমি এলা এড হয়ে রা দিয়ে রাম খাইয়া শেষ হয়ে গেল আর কিামুচের তরকারি হয়ে গেছে আমি ধন্য ফাতা দিলাইলাম ধন্য পাতা দিয়া লড়াই দিয়ে এক মিনিট রাখমু রেখে আবার নামাই লমু তরকারি কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অনেক টেস্টি আর ফ্রেশ লাউ তো গাছের লাওয়ার এই সুন্দর বাংলাদেশের এইসা বাংলাদেশের এইসব মাছের মতো টেস্ট লাগে এটা ইকো ব্র্যান্ডের মাছ ইকো ব্র্যান্ডের মাছ কিন্তু আমার খুবই ভালো লাগে খালি আমার না আমি দেখছি সব মাছ কিন্তু ইকো ব্র্যান্ডের মাছ বালা থাকে ভালো লাগে বা একটু টেস্ট মেলে বাংলাদেশের মাছের মতন দেখতে পারা ফাইনাল লুক দেখাইলাম লার তরকারির খুবই টেস্ট রয়েছে আমি খাওয়ার বাদেও বয়স দেব বয়োজ দিলাম খুবেই টেষ্ট হৈছে আৰু ৰচিটোৰ মাছৰ তৰকাৰীও হৈ গৈছে আমি ধনু ফাটাত দিলাই ল'ম ধনু ফাত দিয়া এক মিনিট এক দুই মিনিট জাল দিমো তাৰপৰা চোলাৰ আগুণ অফ কৰিলেমো মিটার তরকারিও প্রায় হয়ে গেছে আর একটু দিয়ে আমি নামাই নিম আর এনও মরিচ পাজ রাম মরিচ হিদৌল চুটকি চাটনি বনাইম আর এনও গাছ থেকে বাজি বানাই রাম মিট গেছে মেটের আগুন অফ করে লি আমি আর এন হি ডোল চুটকি বাইরে আর এখন বেলেডার খরলে রাম বেলেডার হয়ে আর আর বর্তমান আমিও বর্তাহ হয়ে যাব কুইকলি হয়ে যাব যার লাগে আমি ব্লেন্ডার করলাম কারণ অফিসার মতো সময় আসলে নাই আর আশা করি আজকের ব্লগটা আমার সবের বালা লাগব দেখতে পারা বর্তাহ হয়ে গেছে বাজি হয়ে গেছে আর খার কিলা লাগছে প্লিজ কমেন্ট করে জানাই বা সব বালা থাকবা আমরা লাগিয়ে দোয়া করবা ওকে আল্লাহ হাফেজ